সফলতার অন্যতম মূল বা মূল মন্ত্র হচ্ছে আত্মবিশ্বাস। নিজের উপর বিশ্বাস না থাকলে কোনো সফলতাই আসবে না, কোনো কিছু করাই সম্ভব নয়। আপনি যতই বলেন, যদি নিজের উপর ভরসা না খেয়ে অন্য আমাদের কিছু করে দিতে পারবে না, কি করবে? আপনার আত্মবিশ্বাস জাগিয়ে দিতে পারে, যদি নিজের প্রতি আপনার ভরসাই না থাকে তাহলে আপনি কেমনি কি করবেন? কিচ্ছু করতে পারবেন না জীবনে। নিজের উপর ভরসা সবচেয়ে বেশি জরুরি। নিজের উপর ভরসা না থাকলে কোনো কিছুতেই সাকসেসফুল হওয়া সম্ভব না। আমাদের বর্তমান এই ভরসাটা নিজের উপর কম। আমরা কিছু করার আগে বলি না, আমি পারবো না, এটা আমার কাছে সম্ভব না, এটা আমার সাধ্যের বাইরে, এটা অনেক বড় কিছু। কেন আপনার সাধ্যের বাইরে? আর একজন করছেন, আপনি কেন পারবেন না? সেও মানুষ, আপনিও মানুষ, তারও দুইটি হাত, আপনারও দুইটা হাত, তারও দুইটা চোখ, আপনারও দুইটা চোখ, তারও ব্রেন একটা, আপনারও ব্রেন একটা, তাই না? আত্মবিশ্বাস জাগাতে হবে নিজের মতো, তাহলেই পারবেন। গল্প তো গল্প হলো এক ক্রিকেটার আর তার বাবা। তো ছোটবেলা থেকেই ছেলের ক্রিকেট খেলার শখ। তো ছেলে ছোটবেলা থেকে প্রথম প্রথম গ্রামের মাঠে, তারপর জেলা পর্যায়, তারপর আপনার বিভাগ পর্যায়, এখন ছেলে ন্যাশনাল পর্যায়ে চলে গেছে। তো ন্যাশনাল পর্যায়ে ছেলের প্রথম ম্যাচ দেশের বাইরে অন্য দেশে হবে। তো যেহেতু অন্য দেশে, ছেলে একাই যাবে। তো ছেলে খেলতে যায়, প্রথম ম্যাচ খেলে তার বিপক্ষ দলের সাথে, 0 রানে আউট হয়ে যায়। সে তার বাবাকে ফোন দিয়ে বলে, বাবা আমাকে দিয়ে হবে না, এত বড় মাঠ, এত লোকজন, ক্যামেরা, লাইট, বড় বড় প্লেয়ার আমার বিরুদ্ধে খেলতেছে, তারা ভালো বল করে, আমি পারবো না। বাবা বল কি না, তুমি পারবে। প্রথম দিন ছিল হয়তো তুমি নার্ভাস, চেষ্টা করো। দ্বিতীয় ম্যাচে নামে একই রেজাল্ট ছিল, আবার বাবাকে ফোন দেয় যে বাবা আমি হয়তো পারবো না, আমাকে দিয়ে হবে না, বড় মাঠ, লাইট, লোকজন, মানে আমি নার্ভাস, আমাকে দিয়ে হবে না, আমি হয়তো ওই আমার গ্রামের মাঠেই ভালো খেলতাম, এখানে আমাকে দিয়ে হবে না। বাবা বল কি না, তুমি পারবা। ছেলে বল কি না, পারবো না। একটু পরেই ছেলের ম্যাচ, বাবাকে ফোন দিয়ে বলতেছে, বাবা বলতেছে, দেখো তুমি পারবা, তুমি পারবা। বল কি না, আমি পারবো না, তুমি আমার পাশে নেই, আমি তোমার থেকে কত দূরে, তো লাইট মাইট এত কিছু আমি হয়তো, আমাকে দেওয়া হবে না বাবা, এটার জন্য হয়তো আমি প্রস্তুত না, বা এটা আমার জন্য না। বাবা বলে, শোনো, আমি সবসময় তোমার পাশে থাকবো না, বা আমি তোমাকে বলতে পারি কিন্তু আমি তোমাকে বলে দিতে পারি। ছোটবেলায় যখন তুমি উঠে দাঁড়াতে শিখেছিলে সেটা তুমি নিজে নিজে শিখেছিলে, বাবা আমি তোমাকে উঠে দাঁড় করিয়েছিলাম, কিন্তু যখন তুমি প্রথমবার নিচে উঠে দাঁড়িয়েছিলে তখন তুমি নিচ থেকেই উঠে দাঁড়িয়েছিলে। তোমাকে আমি হাত ধরে হাঁটা শেখাইতাম, কিন্তু প্রথমবার তুমি যখন পা ফেলে হাঁটতেছিলে তখন তুমি নিজের ক্ষমতায়, নিজের আত্মবিশ্বাসে নিজে থেকে প্রথম হাঁটছিলে। আমি তোমাকে স্কুলে অ্যাডমিশন করে একজন স্যারের সাথে পরিচয় করে দিয়ে এসেছিলাম, কিন্তু তুমি বাকি স্যার এবং বাকি ফ্রেন্ডদের সাথে তুমি নিজে নিজে পরিচিত হয়েছিলে। তুমি স্কুলের পরিবেশের সাথে নিজে নিজে মানিয়ে নিয়েছিলে। কলেজে তোমাকে আমার নিজে যে অ্যাডমিশন করিয়ে দেওয়া লাগে নাই, তুমি এটা নিজে নিজে করেছো। তোমাকে ক্রিকেটের মাঠে আমি প্রথমে নিয়ে যেতাম, কিন্তু ক্রিকেটের মাঠে কীভাবে 6-4 মারতে হয় এটা আমি তোমাকে শিখাইনি, এটা তুমি নিজে থেকে শিখেছি, তুমি নিজে থেকে এগুলো করেছিলে, আজ কেন তুমি নিজে থেকে এটা পারছো না? তোমার বাবা আজকে নায়ক আছে, এটা বড় কথা না, বড় কথা তুমি তোমার কাছে নেই, তুমি তোমার মধ্যে নেই, তোমার মধ্যে সেই শক্তিটা তুমি হারিয়ে ফেলেছো, নিজের মধ্যে নিজের শক্তি জোগাও, তুমি সেই আগের তুমিকে জাগাও, সেই তুমি যে যখন হাঁটতে পারছিলে না নিজে থেকে হাঁটা শিখেছিলে, যখন তুমি কিচ্ছু জানতে না তারপরও তুমি মাঠে খেলে খেলে প্র্যাকটিস করে কঠোর পরিশ্রম যে দিনটার জন্য করেছিলে আজ সেই দিনটা, তুমি কেন পারবে না? তুমি পারবে। ছেলে আবার কথা শোনে, ছেলের সময় আসে, যায় মাঠে, একটা দীর্ঘ শ্বাস নেয়, চোখ বন্ধ করে বাবার কথা কল্পনা করে আর চিন্তা করে, হ্যাঁ পারবো। সামনে থাকা বোলিং এর দিকে একটু তাকায়, চারপাশের মাঠটা একটু দেখে, আবার চোখ বন্ধ করে, তারপর নিজের উপর ভরসা নিয়ে, ইয়েস আই ক্যান ডু দিস, আমি পারবো, সে বল মোকাবেলা শুরু করে। আর তার কাছে এখন সেটা তার গ্রামের মাঠের মতোই মনে হতে শুরু করে।
সে তার আগের মতো তার সেরা পারফরম্যান্স দেয় মাঠে, ছয়ের পর ছয়, চারের পর চার, এবং তার লাইফের সেরা পারফরম্যান্স সে ওই দিন করে। নিজের আত্মবিশ্বাসকে জাগাও, দেখবাও ওই দিনই তুমি জিতে গেছো, ওই দিনই তোমাকে দিয়ে সম্ভব, তুমি পারবে। নিজের মধ্যে নিজের শক্তিকে জাগাও, আত্মবিশ্বাস জাগাও। আত্মবিশ্বাস ছাড়া তুমি কিছুতেই সফলতা পাবে না। মানুষ তোমাকে বলে দিতে পারবে, কিন্তু নিজের বিশ্বাস যে নিজে করতে হবে। সো আত্মবিশ্বাস বজায় রাখো, নিজের আত্মবিশ্বাসকে জাগাও।